হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আর চ্যানেল রেখা রোশনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখেছো সমুদ্র? এটা পুরী, পুরী দ্বিতীয় দিন সকালবেলা। এটা ওই সকাল ওই 6:30 বাজে, তখনকার ভিডিও সব দেখো। জাল নিয়ে যারা জেলেরা মাছ ধরেছিল তারা এই যে জাল তুলে নিয়ে এসেছে, এখানে প্যাকেট প্যাকেট করে মাছ রেখেছে, সেই মাছগুলো 100 টাকা এক একটা প্যাকেট বিক্রি করছে। এই দেখো সেই মাছ দেখেছো কত সাদা হয়ে, মানে জাল পুরো ভরে গেছে, সব ছড়াচ্ছে, এই যে ছড়ানো হয়ে গেছে, আর রাখার নৌকায় রাখার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। ওই দেখো মাছ, আর দেখো মেলার মতন ভিড় মাছ দেখার জন্যে। আমরাও কিনেছি এক প্যাকেট, আর সঙ্গে কিনেছি কাঁকড়া। কাঁকড়াগুলো খেতে তো খুব টেস্ট লাগলো, আমাদের এখানকার কাঁকড়ার থেকে, মানে ওদের ওখানকার কাঁকড়ায় শাঁস বেশি, সামুদ্রিক কাঁকড়ায়। আর এই দেখো এগুলো বালি, শুধু বালি। এই যে এই মহিলাগুলো মাছ কেটে দিচ্ছে, টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিয়ে মাছ কেটে দিচ্ছে। এই দেখো কত মাছ দেখেছো, মাছগুলো কিন্তু ঘন কাটা, খুব প্রচুর পরিমাণে কাটা। তারপরে ওখান থেকে ঘুরে স্নান টেনান করে রেডি হয়ে চলে আসলাম পার্কে। পার্ক না, এটা চিড়িয়াখানা, কি নন্দনকানন যেটাকে বলে। দেখেছো ফোয়ারাগুলো কি সুন্দর জল পড়ছে, দেখে তো মনে মনটা পুরো ভরে যাচ্ছে। আর কত রকমের পশু পাখি দেখলাম, আমাদের আলিপুরের চিড়িয়াখানা থেকেও বড় নন্দনকাননটা। আর একটা জিনিস বানিয়েছে দেখো, এই যে গুহা, গুহার ভিতর ওই যে বাঘ, বাঘের বাচ্চা দিয়ে, এটা কিন্তু মানে ছবি করে রাখা, ছবি মানে পেন্টিং করে রাখা। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে সব গল্প করছি, তারপরে চলে গেলাম এই সাইডে। এই যে ময়ূর, ময়ূর পেখম তোলেনি, মেঘ তো করেনি, মেঘ না করলে কি ময়ূর পেখম তোলে, সেই জন্যে এই চুপচাপ করে দাঁড়িয়ে আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আরও কত পাখি, কত নাম জানি না, অজানা অজানা পাখি। এটা মনে হয় মাছরাঙা টাঙা হবে, ঠোঁটটা লম্বা। আর এখানে শুধু বক আর বক, সাদা বক, এটা মনে হয় বকেরই জন্য জায়গা করা। এই জল আর জলের সাইডে অনেক বক, মানে দারুণ লাগছে দেখতে জিনিসটা। আর এখানে লেখা আছে দেখো নন্দনকানন, আই লাভ নন্দনকানন, এখানে সবাই ছবি তুলছে, এটা একটা ছবি তোলারই স্পট। আমি ভিডিও করেছি, আবার আমি ছবিও তুলেছি, এখানে আমরা সবাই তুলেছি। তারপরে চলে গেলাম বাঘ দেখতে, বাঘ মামা, এখানে অনেক বাঘ আছে, মনে হয় 10-12টা বাঘ তো দেখেই নিলাম। আর সবার খুব মানে ফিগার, অনেক মোটা মোটা চেহারা। আমি একবার আলিপুর চিড়িয়াখানায় গেছিলাম কলকাতা, কিন্তু বাঘকে আর দেখতে পাইনি। বাঘ নাকি কোথায় লুকিয়ে শুয়ে আছে, কিন্তু এখানে দেখলাম বাঘ। আর এই যে হাতিগুলো দেখো কত বড় বড় হাতি, ওখানে মানে লোকজনও থাকে, পাশে দেখলাম জামা কাপড় নাড়া আছে, দেখো তোমরাও দেখতে পাচ্ছ সাইডে। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাংকি, এই মাংকিগুলো এদের কিন্তু পোষা না, আটকানো না, এরা এমনিই বাগানে থাকে, অনেকটা জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা। আমি বিস্কুট খাচ্ছিলাম, আমার বিস্কুট খাওয়া দেখে প্যাকেটটা খুলতে খুলতেই মানে ওরা দৌড়ে চলে আসলো। আসলে আমরা মানে দুটো বিস্কুট খেয়েছি, আর পুরো ভয়ে প্যাকেটটা ফেলে দিলাম, আর পুরো বিস্কুটগুলো মানে তোমার ইয়ে বানরগুলো নিয়ে চলে গেল। ওদের বেশ খাওয়াটা ভালোই হলো। আর এটা দেখো পশুদের চিকিৎসালয়, এখানেই পশুদের চিকিৎসা করা হয়। আর এটা গেট, আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখানে বসে আছি অপেক্ষা করছি। তখন এই গেটটা আমরা বেরোবো এখন। আর দেখো কত লোক, আমরা দুপুরের দিকে এসেছিলাম, যত বিকাল গড়াচ্ছে তত লোকজনের ভিড় হচ্ছে। আর যেখানে দাঁড়িয়েছি তার পেছনটায় দেখো কত ফুল গাছ, মানে একটা সবুজ বাগান, খুবই সুন্দর লাগছে।
অতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারপরে বাড়ি এসে আবার বিকালবেলা চলে গেছি সমুদ্রে, সমুদ্রটা দেখার জন্যে। দেখো সন্ধ্যার মানে বিকালের সমুদ্র কত সুন্দর লাগে, সমুদ্রে আমার খুব ভালো লাগে সমুদ্রটা। পাহাড়ে কোনো দিন যাইনি, পাহাড় কেমন লাগে যদি কোনো দিন যাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন তোমাদের বলবো কেমন। সমুদ্রে এসেছি এবার দিয়ে 3 বার হলো, ভালোই লাগলো। আর এটা তোমার সমুদ্রের পাড়ের, এই যে এটা সমুদ্রের পাড়ের না, এটা হলো আমরা গেছিলাম যে সূর্য ওঠে না, প্রথম সূর্যের আলো পড়ে কোণার্কে সূর্য মন্দির, সেখানে সেখানকার এই যে ঢুকতেই যে রাস্তা স্টলগুলো সেখানে বসেছে। এই স্টলে অনেক মানে কাজু, তারপরে তোমার এই যে কি বলে ওটাকে, ওই যে সুজির মতন হয়, নামটা মনে পড়ছে না, পোস্ত, পোস্ত এইসব বিক্রি হয় খুব কম দামে দেখলাম। এখানে অতটা কিছু নেই, টিকিট নিল 40 টাকা করে, ঢুকলাম। ঢোকার পরে দেখি মানে ওই মন্দিরের ভিতর কিছু নাই, এই যা মন্দিরটা এটাই দেখার, এই যে সবাই ছবি তুলছে এটাই শুধু, ফালতু ফালতু। তা ভালো লাগলো এক জায়গায় ট্যুরিস্ট ঘুরতে এসে, অনেকে আসে অনেক। আর এখানকার মন্দিরগুলো না সব একই ধরনের, মানে সব কিছু একই, মানে মন্দিরের গায়ের ছবিগুলো সব একই ধরনের, অনেক পুরনো পুরনো, বেশ পাথরগুলো খোদাই করে করে আছে, মানে ছবিগুলো তৈরি করেছে। দেখো তোমরা যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই যে গায়ে দেখেছো মানুষের ছবি, একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এরকম, অনেকটা বেশ জড়িয়ে ধরিয়ে দাঁড়িয়ে আছে, এই ধরনের ছবি খোদাই করে করে রেখেছে। তারপরে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, ঢুকে গেলাম রেস্টুরেন্টে। এই যে এখানে কি বাহারা নাকি রেস্টুরেন্টের নাম, উড়িয়া নাম, সেখানে ঢুকে দেখ ভাবলাম তো বেশ ভালোই খাবার হবে, কিন্তু আমাদের পছন্দ হয়নি। খেয়েটে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, মানে আজকেই আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, কলকাতায় ফিরবো। তাহলে তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। এই যে পুরী স্টেশনে বসে আছি। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। এরাও আমাদের সঙ্গে গেছিলো। তাহলে রাখছি, বাই।